বরাবরই সোজা সাপটা বাঙালি অভিনেত্রী সুলেখা মিত্র, মনে এক মুখে আরে। এই তালিকায় সুলেখার নাম পড়ে না বললেই চলে। মনের কথা বরাবরই খোলাখুলি বলতে দেখা গেছে অভিনেত্রীকে, যার জন্য অপরের কাছে অপ্রিয় পাপ্রিয় হয়েছেন এই অভিনেত্রী। যদিও তাতে কিছু যায় আসে না এই অভিনেত্রীর, সে কথা তার মন্তব্যে বোঝাই যায়। 18 বছর আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন শ্রীলেখা, হয়েছে বিচ্ছেদ, আছে শুধু অতীতের স্মৃতি। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। 20 নভেম্বর শ্রীলেখার জীবনের একটি বিশেষ দিন। সাত পাকে বাধা পড়েছিলেন এদিন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, বিশেষ তো হবেই সেই দিনটা। 18 বছর আগে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিয়ে হয়েছিল তার, শনিবার ছিল সেই বিশেষ দিন। কিন্তু বিশেষ দিনে মন খারাপ অভিনেত্রী, স্বামীর সঙ্গে হয়েছে বিচ্ছেদ, সবটাই এখন স্মৃতি। তাই তো স্মৃতির পাতা উল্টে দেখলেন এই অভিনেত্রী, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের বিয়ের অদেখা ছবি, জানালেন তার মন খারাপের কথাও। শ্রীলেখা লেখেন, কিছু কিছু দিন জীবনে এমন দাগ কেটে যায় বা এমন ক্ষত দিয়ে যায় যা চিরতরে থেকে যায়, একই সঙ্গে সেই ক্ষতটার যন্ত্রণা আবার ভালো লাগারও। 2003 সালে এমনই এক 20 নভেম্বর আমি বিয়ে করেছিলাম, আর এই 20 নভেম্বর আমার বাবার জন্মদিন। দুটো দিনই আজ আমার জীবনে অতীত, বিয়েও অতীত হয়েছে আর বাবাও চলে গিয়েছে, আমি শুধুই স্মৃতির পাতা ওল্টাচ্ছি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।